নমস্কার আজ আঠাশ মার্চ দু সাল রবিবার পশ্চিমবঙ্গ জুড়ে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে শুরু হচ্ছে কোন জায়গাগুলোতে বেশি ঝড় বইতে পারে বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে কতদিন বইতে পারে এই নিয়ে রয়েছে এখনকার সংক্ষিপ্ত ভিডিওটা যারা বিস্তারিত দেখতে চান আগের ভিডিওটা বিস্তারিত আলোচনা করা আছে দেখে নেবার রিকোয়েস্ট রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না যদি না ভালো লাগে ডিসলাইক করে দিতে ভুলবেন না আজকে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের সবশেষ আপডেট যেটা বলছে তাতে আজকেই উপকূলের জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তাঁরা জানাচ্ছে আজকে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এছাড়া হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি যে হবেই এবং প্রচুর বৃষ্টি হবে এমনটা কোনো পূর্বাভাস আজকে কিন্তু নেই আগামীকাল রয়েছে সোমবার আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার নাম করছি না ভিডিওটি বড় হয়ে যাবে অন্যদিকে যেটি জানা যাচ্ছে যে চারটি জেলাতে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে এই চারটি জেলার নাম উঠে আসছে মূলত এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে তাতে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে নদিয়া জেলা এই চারটি জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা জানানো হয়েছে বাকি অন্যান্য যে জেলাগুলো পড়ে রইল সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টি যেটা হবে সেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে একই জেলার সব জায়গায় বৃষ্টি হবে এবং যে বৃষ্টি আসছে এমনটা কিন্তু বলছেন না তাদের ভাষাতেই আপনাদের আমি এটা জানাচ্ছি মঙ্গলবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা মূলত তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ এবং বুধবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এমনটাই আপডেট রয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ঝোড়ো হাওয়ার সঙ্গে আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কালকেও রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি জেলাগুলো আজ এবং কাল শুকনো থাকবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মঙ্গলবার রয়েছে ছটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার এমনটা জানানো হয়েছে বুধবারে রয়েছে প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এর মধ্যে পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ ভেরি লাইকলি বলা হয়েছে সেই সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে বেশি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন আইএমডি কলকাতা অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর তবে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা জানানো হয়েছে ভারতবর্ষের মধ্যে সব থেকে এই যে বৃষ্টিটা আসছে কোথায় হতে পারে সেই খবর রয়েছে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল এবং আগামী পরশুও রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা সঙ্গে রয়েছে দক্ষিণ আসাম মেঘালয় এবং মিজোরামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এটা জানা যাচ্ছে এই ভিডিওর সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে এটা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কম হবার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া চারটি জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে একটু কম সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে এখনও পর্যন্ত আপডেটে প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া দপ্তরও তাদের আপডেট পরিবর্তন করেন কিছু কিছুটা তো যদি তারা পরবর্তী ক্ষেত্রে কোন রকম পরিবর্তন করেন সেটাও আপনাদের আমি জানিয়ে যেমন দিচ্ছি জানিয়ে দেবার চেষ্টা করব আর এই যে ঝোড়ো হাওয়া আসছে এটা শুধুমাত্র ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আসার রকম সম্ভাবনা নেই আগামী নয় দশ দিনে এমনটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং